ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজ শেষ হবার পর যাকে নিয়ে এখন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে চলছে আলোচনা, তিনি হলেন মেহেদি হাসান মিরাজ। মাত্র 19 বছর বয়স তার, কিন্তু এই বয়সে জাতীয় দলের হয়ে অভিষেক সিরিজে দুটি টেস্ট খেলে 19 উইকেট শিকার করে ফেলেছেন তিনি। ক্রিকেট অঙ্গনে মিরাজের আগমনটা কিভাবে হয়েছিল, কার কাছ থেকে তিনি নিয়েছিলেন ক্রিকেটের হাতেখড়ি? পরিবারের কাছ থেকে জানা গেল মেহেদি হাসান মিরাজ ক্রিকেট খেলা শুরু করেন একেবারে নিজের আগ্রহ থেকেই। বরিশালে জন্মগ্রহণ করলেও তার পুরো পরিবার গত 16 বছর ধরে খুলনায় বাস করছে। বাবা মা আর ছোট বোনকে নিয়ে মিরাজের পরিবারের সদস্য চারজন। বাবা মোহাম্মদ জালাল হোসেন একজন অটোরিকশা ড্রাইভার। আর্থিক টানাপোড়েনের মধ্যেই বেড়ে উঠেছেন মিরাজ। ক্রিকেট খেলায় ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তার, তবে পরিবার থেকে ক্রিকেট খেলায় কোনো সমর্থন পেতেন না বলে লুকিয়ে ক্রিকেট খেলতেন তিনি। এমনকি ক্রিকেট খেলার জন্য বাবার হাতে মারধরও খেতে হয়েছে মিরাজকে। তার বাবা জালাল হোসেনও একথা স্বীকার করে বললেন যে আর সব বাবার মতোই তিনিও চাইতেন ছেলে ভালো মতো লেখাপড়া শিখে ভালো চাকরি করুক। প্রথম থেকেই আমি তার ক্রিকেট খেলাকে সমর্থন করতাম না, আমি গরিব মানুষ আর সবার মতো আমিও চাইতাম ছেলে ভালো পড়ালেখা করে সরকারি চাকরি করুক। ক্রিকেট খেলে যে সে এত দূর আসবে এটা তো আমার কল্পনাতেও ছিল না, বললেন মিরাজের বাবা জালাল হোসেন। মিস্টার হোসেন জানান, খুলনার খালিশপুর ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ আল মাহমুদের হাত ধরেই মেহেদি হাসান মিরাজ এত দূর এসেছেন। কথা হয়েছিল মোহাম্মদ আল মাহমুদের সাথেও। মিস্টার মাহমুদ জানান, মিরাজকে তিনি 8 বছর বয়স থেকেই দেখছেন এবং সে বয়স থেকেই ক্রিকেট খেলার প্রতি তীব্র আগ্রহ ছেলেটির মধ্যে। কিন্তু একাডেমিতে যে টাকা দিয়ে ভর্তি হয়ে ক্রিকেট খেলবে সেই অবস্থা মিরাজের ছিল না। একে তো টানাটানি সংসার, অন্যদিকে লুকিয়ে সে ক্রিকেট খেলত। তবে প্রতিবেশী রাসেল হোসেনের সহায়তায় কোচ আল মাহমুদকে পাশে পান মিরাজ। আল মাহমুদ বলছিলেন, মিরাজের অর্থনৈতিক অবস্থা ভালো না হলেও ওর তীব্র আর সাহসী মন মানসিকতা দেখে তাকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া শুরু করেন। সবচেয়ে মজার বিষয় হলো মিরাজের বাবা মাঠে এসেও তাকে মারধর করেছে, মাঠ থেকে নিয়ে যেত। আমি একদিন বললাম, আপনি যদি ওকে এখানে খেলতে না দেন তাহলে এই এলাকায় আপনি থাকতে পারবেন না। মিরাজের বাবাকে হুমকি দেওয়ার বিষয়টি হাসতে হাসতে জানাচ্ছিলেন মিস্টার মাহমুদ। ছোটবেলা থেকেই ক্রিকেটের প্রতি তীব্র আগ্রহ ছিল মিরাজের। ওই একাডেমি থেকে বয়সভিত্তিক বাছাইয়ের প্রথমেই অনূর্ধ্ব 14 দলে সুযোগ পান মেহেদি হাসান। অনূর্ধ্ব 14 টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে 25,000 টাকা জেতেন মিরাজ। এরপর অবশ্য তার বাবা আর খেলায় বেশি বাধা দেননি। অনূর্ধ্ব 14 টুর্নামেন্টের পর অনূর্ধ্ব 15 টুর্নামেন্টেও ডাক পান মিরাজ। তারপর আস্তে আস্তে নিজের যোগ্যতায় প্রমাণ দিতে থাকেন তিনি। অনূর্ধ্ব 19 দলে জায়গা করে নিয়ে দলের নেতৃত্ব দেওয়ার সুযোগও চলে আসে তার সামনে এক সময়। আর অনূর্ধ্ব 19 বিশ্বকাপ টুর্নামেন্ট থেকেই মেহেদি হাসান মিরাজের নামটি জানতে পারেন অনেকে। এরপর তার পারফরমেন্স দিয়েই তিনি জাতীয় দলে জায়গা করে নেন। এরপর জাতীয় দলে অভিষেকে তার পারফরমেন্স দেখেছে বিশ্ববাসী। যদিও ব্যাট হাতে নিজের দক্ষতা দেখাতে পারেননি মিরাজ, তবে ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বলছেন বাংলাদেশের নতুন এই মুখ ক্রিকেটকে অনেক কিছু দেবারই যোগ্যতা রাখেন।